সর্বপ্রথম আমরা যখন বাইসেকশন মেথড বা ফলস মেথড করতে যাব তখন আমাদের একটা সমীকরণ দিয়ে দিবে, তো সেই সমীকরণ অনুসারে আমাকে মানগুলো ভ্যালুগুলো বসিয়ে বসিয়ে আমাকে করতে হবে। তো ফার্স্টে হলো যে আমার সমীকরণটা বসানোর জন্য ফার্স্টে আলফা টিপ দিব, আলফা দিয়ে প্রেস করে তারপর এক্স, একটা সমীকরণ যেমন এক্স আসলো তারপর এখন যদি পাওয়ার যদি আমি চাই যে ফোর, তাহলে পাওয়ার ফোর বসালাম, এক্স টু দি পাওয়ার ফোর আসলো, তা এখন আর একটা মানে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স যদি থাকে তাহলে ফোর আবার আলফা আবার এই যে এটা এক্স ফোর এক্স মাইনাস যদি এখন সামথিং থাকে যাই থাকুক যত থাকুক টেন থাকছে। এখন আমরা কি করব, মান ভ্যালু বসার জন্য আমরা ক্যালকুলেটার সলভ চাপবো। সলভ চাপলে কি হবে যে এখন আমরা ভ্যালু বসাবো, ভ্যালু বসাতে গেলে কি কি লাগবে, আমরা যদি ফার্স্টে এখন যদি মাইনাস টু থাকে তাহলে মাইনাস টু দিলাম, মাইনাস টু দিয়ে মান আসলো, ভ্যালু আসলো ফোরটিন, ঠিক আছে ফোরটিন আসলো। আবার আমরা আর একটা মান ভ্যালু বসানোর জন্য আবার সলভে চাপবো, সলভে চেপে আবার আমরা মান বসাবো, মনে করলো যে মাইনাস ওয়ান আসলো হলো মাইনাস ফাইভ, জাস্ট এইভাবে প্রত্যেকটা প্রসিডিউর করতে হবে।